আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা কথা বলবো বায়ার কোম্পানির ইনফিনিটো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক নিয়ে দেখুন কৃষক ভাইরা আমরা যখন আমাদের আলুর জমিতে বা টমেটোমেটোর জমিতে নাভিদশার আক্রমণ দেখি সেই সময় আমরা বাজার থেকে নানান রকম ছত্রাকনাশকের ব্যবহার করি এবং সেই ছত্রাকনাশকগুলো ব্যবহার করে আমরা রেজাল্ট হয়তো দেখতে পাই তবে খুবই সামান্য কয়েকদিনের জন্য পুনরায় দেখা যায় সেই ছত্রাকগুলো আবার ফিরে আসে যার ফলে কিন্তু আমাদের আলুর বা টমাটমেট জমিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো তখন আমাদের যেটি একমাত্র উপায় থাকে সেটি হলো একটি ইরেডিকেটিভ অ্যাকশন যুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করা বা ব্যবহার করা তো সেই রকমই ইরেডিকেটিভ অ্যাকশন যুক্ত একটি ভালো মানের ছত্রাকনাশক এমনকি অসাধারণ একটি ছত্রাকনাশক বলা যেতে পারে যেটি হল বায়ার কোম্পানির ইনফিনিট ছত্রাকনাশক আর এর মধ্যে আমরা যে টেকনিক্যাল দেখতে পাই দুটো টেকনিক্যাল আমরা দেখি এবং সেই দুটোই টেকনিক্যাল একদম নতুন দুটো টেকনিক্যাল এবং যা রেজাল্ট খুব অসাধারণ এবং এই টেকনিক্যাল দুটোর মধ্যে আমরা অনেক অ্যাকশন মুড আমরা দেখি যার কারণে ছত্রাককে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে এছাড়া আমরা দেখব এই যে ইরেডিকেটিভ অ্যাকশান এটি কি বা এই ইরেডিকেটিভ অ্যাকশন মোড থাকার ফলে কিভাবে আমাদের ফসলের রোগকে দমন করতে পারে সে বিষয়টা আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব তাছাড়া আমরা এই ইনফিনিটো ছত্রাকনাশক কিভাবে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এর ডোজ কীরকম বা আমরা কি পরিমাণে আমাদের ফসলে ব্যবহার করব এছাড়া এই ফসনেস কীরকম বা কোনো ফাঙ্গিসাইড আমরা কোনো কীটনাশক বা কোনো এনপিকের সাথে আমরা এই ইনফিনিটো ছত্রাকনাশককে ব্যবহার করতে পারবো কি না সম্পূর্ণটা আমরা এই ভিডিওতে দেখব এবং এই ভিডিওর শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই ইনফিনিটো ছত্রাকনাশক নিয়ে তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অন নেবেন সবার প্রথম আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক কৃষক ভাইরা ভিডিও শুরু করার প্রথমে আমরা এই ইনফিনিটো ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই সেটা আগে দেখে নিই প্রথমত এর মধ্যে আমরা যে দুটি টেকনিক্যাল দেখতে পাই সেটি হলো ফ্লুপিকোলাইট ফাইভ পয়েন্ট ফিফটি সিক্স পারসেন্ট এবং প্রোপোমো কার ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটি এসি ফর্মে পাওয়া যায় অর্থাৎ কনসেন্ট্রেট অর্থাৎ সাদা গাঢ় দুধের মতো দেখতে এবার আমরা দেখিনি এর যে অ্যাকশন মুড অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে সেটা আমরা দেখি তো প্রথমত এর ভিতরে যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই দুটি টেকনিক্যালের দুরকম দু রকম অ্যাকশন মুড আমরা দেখতে পাই প্রথমত এর মধ্যে আমরা যে দেখি ফ্লোপিকোলাইট এর অ্যাকশন মুডগুলো কি কি আছে না এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ আমরা যখন ফসলে স্প্রে করব। তখন সেই ফসলের অর্থাৎ গাছের ভিতরে প্রবেশ করে ছত্রাককে দমন করতে পারেন এবং এই যে ফ্লুপিকোলাইড এটি একটি ব্রড স্পেক্টম ফাঙ্গিসাইট অর্থাৎ একসাথে অনেক রোগের বিরুদ্ধে বা অনেক ছত্রাকের বিরুদ্ধে এ কাজ করতে পারেন এবং এর ভিতরে আমরা দেখি প্রিভেন্টিভ অ্যাকশান বা প্রোটেকটিভ অ্যাকশান অর্থাৎ একে যদি আমরা আমাদের ফসলে যখন রোগ আসেনি তখন স্প্রে করতে পারি তাহলে আমরা দেখব আমাদের ফসলে রোগ আসার সম্ভাবনা অনেকাংশেই কম হবে এবং এর ভিতরে আমরা দেখি কিউটিভ অ্যাকশন অর্থাৎ যখন আপনার ফসলে রোগ চলে এসেছে সেই মুহূর্তে যদি আপনি এই ইনফিনিটোকে স্প্রে করেন তাহলে সেই রোগকে দমন করে গাছকে সুরক্ষিত রাখবে এছাড়া এর ভিতরে আমরা যেটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন দেখতে পাই সেটি হল এরডেকেটিভ অ্যাকশন এই যে কিউরেটিভ অ্যাকশন বা ইরেডিকেটিভ অ্যাকশান এই দুটো প্রায় সমান অর্থাৎ দুটোই রোগ আসার পরে আপনার গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তোলে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য এইটাই যখন কিউরেটিভ অ্যাকশান বলতে গাছের রোগকে দমন করবে কিন্তু রোগ দমনের সাথে সাথে সেই বীজাণু কিন্তু সম্পূর্ণভাবে আপনার গাছ থেকে নষ্ট হয়ে যায় না গাছের কোথায না কোথাও এই যে ছত্রাকের বীজাণুগুলো লুকিয়ে থাকে কিন্তু ইরেডিকেটিভ অ্যাকশান থাকার কারণে আপনার গাছের যেখানেই এই ছত্রাকের বীজাণু লুকিয়ে থাকুক না কেন তাকে সম্পূর্ণভাবে তার বংশ সমেত ধ্বংস করে দিতে পারে অর্থাৎ নষ্ট করে দেবে এবং এই যে ফ্লোপিকোলাইট এর মধ্যে আমরা ট্রান্সলামিনের অ্যাকশন দেখতে পাই অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে স্প্রে করব যখন পাতার উপরে পড়বে তখন খুব সহজে পাতার মধ্যে দিয়ে পাতার নিচের অংশে পর্যন্ত পৌঁছে যেতে পারে যার কারণে পাতার নীচে কোনো ছত্রাকের বাসা থাকলে বা ছত্রাক থাকলে তাকে দমন করতে পারে এবং এর ভিতরে আমরা আরও একটি অ্যাকশন দেখতে পাই সেটি হলো অ্যাক্রোপেটাল অ্যাকশন বা এই অ্যাক্রোপেটালকে আমরা জাইলেম অ্যাকশনও বলতে পারি এর মানেটা কি এর মানেটা হলো আমরা যখন আমাদের ফসলে স্প্রে করব সেই মুহূর্তে আপনার দেখা যায় যে তার পরবর্তীতে যখন নতুন পাতা বেরিয়ে আসছে এই জাইলেম অ্যাকশন থাকার কারণে এই যে গাছের নতুন পাতাগুলো বেরিয়ে আসলো এই নতুন পাতাকে সুরক্ষিত রাখে অর্থাৎ কোনো প্রকারে ছত্রাক যাতে আক্রমণ করতে না পারে সেদিকটা সম্পূর্ণভাবে সিকোর করে এছাড়া এটি অ্যান্টি স্প্রোলাইট অ্যাক্টিভিটি হিসাবে কাজ করে এর মানেটা কি এর মানেটা হলো এই যে আপনার ছত্রাকের যে বীজাণুগুলো থাকে সেই বীজাণু বংশবিস্তার করতে নতুন বীজাণু তৈরি করে ফাঙ্গাসের তো এই যে নতুন ফাঙ্গাসের বীজাণু তৈরি করাকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ নতুন বীজাণু তৈরি হতে দেয় না ফাঙ্গাসের এবার আমরা দেখিনি এই যে ইনফিনেটো ফাঙ্গিসাইড এর মধ্যে আমরা যে আরেকটি টেকনিক্যাল দেখতে পাই সেটি হলো প্রোপোমো কার হাইড্রোক্লোরাইড এর অ্যাকশন মোডগুলো কি কি এর অ্যাকশন মোডগুলো বলতে এর আমরা দুটি অ্যাকশন মোড দেখতে পাই প্রথমত এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ গাছের সিস্টেমে প্রবেশ করে ছত্রাকে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা আরেকটি গুণ দেখি সেটি হলো প্রিভেন্টিভ অ্যাকশন অর্থাৎ এই যে প্রোপোমো হাইড্রোক্লোরাইড এটি যদি গাছে রোগ লাগার আগে আমরা স্প্রে করতে পারি তাহলে এ গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে এবং গাছে ছত্রাকের আক্রমণ হতে দেয় না তাহলে এই যে এখানে আমরা দুটি টেকনিক্যাল দেখলাম এবং দুটি টেকনিক্যালের মধ্যে দুটি অ্যাকশন মুড আমরা সেম পেলাম অর্থাৎ দুটিই হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং দুটি টেকনিক্যালের মধ্যে আমরা প্রিভেন্টিভ অ্যাকশনকে দেখতে পাচ্ছি তাহলে এই যে ইনফিনিটো ফাঙ্গিসাইড এই ইনফিনিটো ফাঙ্গিসাইডটি প্রিভেন্টিভ অ্যাকশনকে খুব বেশি জোর দেওয়া হচ্ছে অর্থাৎ প্রিভেন্টিভভাবে যদি আমরা স্প্রে করি তাহলে খুব সুন্দর আমরা রেজাল্ট আমরা এখানে দেখতে পাই বলা যেতে পারে আমরা যদি প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ রোগ লাগার আগে আমরা যদি স্প্রে করতে পারি তাহলে নব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা গাছকে সুরক্ষিত রাখতে পারব কিন্তু যদি আপনার ফসলে রোগ চলে আসে তাহলে দেখা যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট আপনার রোগকে কিওর করতে পারবে বা রোগকে দমন করতে পারবে। এবার একটি বিশেষ গুণ আমরা দেখি এই ইনফিনিটো মধ্যে সেটি হলো নোভেল অ্যাকশন মুড অর্থাৎ আপনার ফসলে ফাঙ্গাসের বা ছত্রাকের যে কোনো স্টেজে যদি আমরা এই ইনফিনিটোকে ব্যবহার করি তাহলে সব রকমের স্টেজেই এই ফাঙ্গাসকে বা ছত্রাককে দমন করতে পারে এবার আসি আমরা এটি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সাধারণত যেটি কোম্পানি রিকমেন্ড করে সেটি হলো লেড ব্লাইট আপনার আলুর লেড ব্লাইট টমেটোমেন লেড ব্লাইট এই লেড ব্লাইট রোগের ক্ষেত্রে আমরা এই ইনফিনিটো ফাঙ্গিসাইটকে কে স্প্রে করতে পারি এছাড়া ডাউনি মিল্ডি উপরেও আমরা স্প্রে করতে পারি সেখানেও আমরা ভালো রেজাল্ট পাবো এবার আসি কোন কোন ফসলে আমরা স্প্রে করবো তো প্রধানত ফসল বলতে আপনারা আলু এবং টমাটোমের ক্ষেত্রে তো অবশ্যই স্প্রে করতে পারেন এছাড়া যে সকল লতানো গাছ আমরা দেখি যেখানে ডাউনি ডাউনিমেলিওর রোগের প্রভাব আমরা বেশি দেখতে পাই সেই সকল ফসলে আমরা এই ইনফিনিটোকে স্প্রে করতে পারি এবার দেখি আমরা রেন ফোর্সনেস কি আছে অর্থাৎ এই যে ইনফিনিটো ফাঙ্গিসাইড একে যদি আমরা স্প্রে করার পরে এক ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে আমরা সেই ফসল থেকে সম্পূর্ণভাবে এই ইনফিনিটোর রেজাল্ট আমরা পাবো অর্থাৎ এই রেইন ফর্সনেস এক ঘন্টা এবার ডোজের কথায় আসি অর্থাৎ কি পরিমাণে আমরা ফসলে আমাদের এই ইনফিনেটোকে ব্যবহার করব। আমরা এই ইনফিনেটোকে প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট আমরা পাবো এবার আসি কিছু এই ইনফিনিটো সম্পর্কে গুরুত্বপূর্ণ কথায় সেটি হলো আমরা এই ইনফিনিটোকে ফসলের সমস্ত রকমের স্টেজে স্প্রে করতে পারি এবং আমরা এই ইনফিনিটওকে আমরা সমস্ত রকম ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড পিজিআর এর সাথে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি তবে যখনই আপনারা এই কম্বিনেশন তৈরি করবেন অর্থাৎ ইনফিনিটের সাথে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড বা পিজিআর তখন আপনারা একটি ছোটো পাত্রে সামান্য পরিমাণে মিশিয়ে নিয়ে দেখে নেবেন সেটি ছানার মতো কেটে যাচ্ছে কিনা বা ঘোলাটে হয়ে যাচ্ছে কিনা যদি ছানার মতো কেটে যায় বা ঘোলাটে হয়ে যায় তাহলে আপনারা এই কম্বিনেশনকে ব্যবহার করতে পারবেন না এছাড়া যদি খুব ভালোভাবে মিশে যায় তাহলে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন এবার আসি এই ইনফিনেটের সম্পর্কে একটি কথা নিয়ে সেটি হলো আমরা এই যে বাইরের ইনফিনিটো যে আমরা ওষুধটি বাজার থেকে কিনে আনছি আমরা এই প্যাকেটের গায়ে বা আমাদের এই বোতলের গায়ে আমরা দেখব একটি কচ্ছপের ছবি এবং আপনারা যদি খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই কচ্ছপটির উপরে যে খোল থাকে সেই খোলের উপরে দেখুন সিলভার কালার মতো করা আছে অর্থাৎ এখানে কোম্পানি বোঝাতে চাইছে প্রথমত কচ্ছপের যে পিঠের খোল থাকে সেটি কিন্তু অসাধারণ শক্ত হয় আমরা চাইলেও হাতুড়ি দিয়েও ভাঙতে পারি না তার উপরেও একটা লেয়ার তৈরি করা হয়েছে তার মানে এই যে কচ্ছপের খোলটি কি পরিমাণে অসাধারণ শক্ত হতে পারে তো কোম্পানি বলতে চাইছে আপনারা যদি ফসলে আপনাদের প্রিভেন্টিভ হিসাবে আপনারা এই ইনফিনিরোকে ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের পাতার উপরে একটা অসাধারণ লেয়ার তৈরি করবে যে লেয়ারকে ভেদ করে কোনো ছত্রাকের প্রবেশ করা একদমই অসাধ্য তাই প্রিয় কৃষক ভাইরা আপনারা আপনাদের বিশেষ করে আলু টমেটোমের ক্ষেত্রে নাভিদশা রোগের ক্ষেত্রে যদি প্রিভেন্টিভ হিসাবে পারেন তাহলে প্রিভেন্টিভ হিসাবে আপনারা এই ইনফিনিটোকে স্প্রে করতে পারেন এবং যদি আপনাদের জমিতে নাভিদশার আক্রমণ হয়ে থাকে তাহলেও আপনারা এই ইনফিনিটোকে স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে প্রিয় কৃষক ভাইরা আশা করছি ভিডিওটি থেকে কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে